কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ একটা জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন, হয়তো কাউকে কাঁদিয়েছেন, কারো হৃৎপিণ্ডে আগুন লাগিয়ে অনেক দূরে হারিয়ে গেছে, কাউকে কষ্ট দিয়েছে, অতিরিক্ত অবহেলা করেছে, মানুষটার সাথে যখন তখন অনেক খারাপ ব্যবহার করেছে, যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছে, মানুষটা আপনার ওপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবার তার আত্মা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিকর্তা সব দেখে। আপনি যতই ভালো মানুষের মুখোশ পরে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন সে যদি একটা সময় এসে আপনাকে মাফ করে দেয়, কোনো অধিশাপ না দেয়, তবুও আপনি শাস্তি ভোগ করবেন। কারণ রোহের হাই বলে একটা কথা আছে। একটা জিনিস মনে রাখবেন, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছাড়ে না। তাই বলছি, কাউকে কষ্ট দেওয়ার আগে একটাবার ভেবে চিনতে, কাউকে কষ্ট দিয়ে।